আসসালামু আলাইকুম সম্মান প্রথম বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। অনলাইন ক্লাস পরিচালনায় আমি কল্পনা আক্তার, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজাবাড়ি অনার্স ও ডিগ্রি কলেজ, মির্জাপুর, টাঙ্গাইল। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন সমূহ এই বিষয়ে প বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, আজকে ক বিভাগের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন এবং উত্তর দুটোই লিখে দিয়েছি, সবাই খাতায় লিখে নাও। দেখো সবার ঘরের দিকে, ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এক নম্বর প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল। এরপর দেখো দুই নম্বর প্রশ্ন, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি কার লেখা? দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি কার লেখা? উত্তর হবে রুশোর। এরপর দেখো, হবসের বিখ্যাত গ্রন্থটির নাম কি? হবসের বিখ্যাত গ্রন্থটির নাম কি? উত্তর হবে দা লেভিয়াথান। উত্তর হচ্ছে দা লেভিয়াথান। এরপর দেখো নেক্সট নাম্বার চার, জাতীয়তাবাদের জনক কে? জাতীয়তাবাদের জনক কে? জাতীয়তাবাদের জনক হচ্ছে নিকোলো ম্যাকিয়াভেলি। এরপরের প্রশ্ন দেখো সবাই, বাংলাদেশের জন্য উপযোগী সরকার কোনটি? বাংলাদেশের জন্য উপযোগী সরকার ব্যবস্থা হচ্ছে সংসদীয় সরকার। এরপর নেক্সট দেখো সবাই, বিচার বিভাগের সর্বোচ্চ বিচারালয়ের নাম কি? সর্বোচ্চ বিচারালয়ের নাম হচ্ছে সুপ্রিম কোর্ট। এরপর দেখো নাম্বার সাত, গণতন্ত্রের সর্বজন গৃহীত সংজ্ঞাটি কে দিয়েছে? গণতন্ত্রের সর্বজন গৃহীত সংজ্ঞাটি কে দিয়েছে? উত্তর হবে আব্রাহাম লিঙ্কন। এরপর দেখো সবাই, পরের প্রশ্ন নাম্বার আট, ভয়েস অফ দ্য পিপল ইজ দ্য ভয়েস অফ গড। ভয়েস অফ দ্য পিপল ইজ দ্য ভয়েস অফ গড, উক্তিটি কার? প্রশ্ন লিখো সবাই। এখন দেখো উত্তর, উত্তর হচ্ছে জ্যাক রুশোর। নেক্সট দেখো সবাই নাম্বার নয়, ক্ষমতা স্বতন্ত্রীকরণ মতবাদটির প্রবক্তা কে? ক্ষমতা স্বতন্ত্রীকরণ মতবাদটির প্রবক্তা কে? উত্তর হবে মন্টেস্কু। খাতায় লিখে ফেলো সবাই, উত্তর হবে মন্টেস্কু। এরপরে প্রশ্ন দেখো সবাই, দশ নম্বরের প্রশ্ন দেখো, ডিমোস শব্দটির অর্থ কি? ডিমোস শব্দটির অর্থ কি? ডিমোস শব্দের অর্থ হচ্ছে জনগণ। এরপর দেখো নেক্সট এগারো নম্বরে রয়েছে, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত গ্রহণযোগ্য মতবাদ কোনটি? আমরা যে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন মতবাদ করেছি, তার মধ্যে সবচেয়ে কমন প্রশ্নটি হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত গ্রহণযোগ্য মতবাদ কোনটি? দেখ সবাই, উত্তর হবে ঐতিহাসিক বা বিবর্তনমূলক। ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদটি হচ্ছে রাষ্ট্রের সবচাইতে গ্রহণযোগ্য মতবাদ, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত গ্রহণযোগ্য মতবাদ। এরপর দেখো সর্বশেষ নেক্সটে আমরা যে কোশ্চেন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জনমত গঠনের শ্রেষ্ঠ পদ্ধতি কোনটি? জনমত গঠনের শ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে সাধারণ নির্বাচন। দেখো সবাই, একে থেকে বারোটি প্রশ্ন আজকে তোমাদের সাথে আলোচনা করেছি এবং এই বারোটি কোশ্চেন অনেক আর কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই মনোযোগ সহকারে বাসায় থেকে পড়াশোনা করবে। আজকের মতো আমি ক্লাস এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ।